ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته حامدا ومسليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সৌদি আরবীয় থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিম বিধর্মী বিজাতি তারা যদি তাদের শিরকি উৎসব বা অনুষ্ঠানে চাঁদা তুলে এই উদ্দেশ্যে যে তারা গরিব মিষ্কিন দরিদ্রদেরকে দান করবে তো সেক্ষেত্রে তাদেরকে চাঁদা দেওয়া সঠিক হবে কি না এ বিষয়ে ইসলামী সেরিয়া কি বলে বিস্তারিত দলিল ও রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো অমুসলিম কোনো বিজাতি বিধর্মী তারা যদি তাদের শিরকি উৎসব বা অনুষ্ঠানে চাঁদা তুলে এই উদ্দেশ্যে যে তারা তাদের উৎসবে অনুষ্ঠানে গরিব মিসকিনদেরকে দরিদ্রদেরকে দান করবে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সাহায্য দিতে পারেন না একেবারেই দেওয়া যাবে না এর কারণ হচ্ছে যে তারা সিরকি বা বিদায়তী উৎসব অনুষ্ঠানে যদি এ ধরনের কাজ করে যে গরিব মিসকিনদেরকে তারা দেবে সবের কাজ করবে কিন্তু আপনি যদি তাতে সহযোগিতা করেন চাঁদা দেন তাহলে তারা পরবর্তী বছরে আরও ধুমধাম করে মানাবে মানে যেই সিরকি ও বিদায়াতি উৎসব অনুষ্ঠানটা ছোট করে হচ্ছিলো সেটা আরও বড় করে হবে আরও ধুমধাম করে হবে অতএব তাদের সহযোগিতা করা যাবে না এই উদ্দেশ্যেও কেননা স্পষ্টভাবে নিষেধ রয়েছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতদা সুরা নম্বর পাঁচ এবং আয়াত আয়াতছেন উদওয়ান তোমরা নেকির কাজে পরস্পরে একে অপরের সহযোগিতা করো এবং গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না তাই স্পষ্ট নিষিদ্ধ যে সিরক হচ্ছে সবথেকে বড় গুণা দেখুন সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা তেরো নম্বর আয়াত তাই এই শিরকি উৎসব অনুষ্ঠান এই বিদাত শিরকি ও বিদায়তী উৎসব অনুষ্ঠানে যদিও তারা গরিবদের মধ্যে বিলি করে তবুও চাঁদা দেওয়া যাবে না এই উদ্দেশ্যে যে তারা এই শিরকি উৎসব বা অনুষ্ঠান বা এই শিরকের কাজ পরবর্তী বছরে আরও ধুমধাম করে মানাবে আরও বড় ধরনের করে বুঝ বসবে আমাদের আগ্রহে বা আমাদের সহযোগিতায় এজন্যই করা যাবে না বুঝতে পারলেন অতএব আপনার যদি সেই গরিব দরিদ্র অসহায় মানুষদের দান করার ইচ্ছা থাকে তাহলে ডাইরেক্ট আপনি তাদেরকে দান করুন তাদেরকে সাহায্য করুন তাতে অবশ্যই আপনি অনেক নেকি ও স্বভাবের অধিকারী হবেন তাছাড়া এমন কি আপনি যদি কোনো অমুসলিম কে দান করেন কোন অমুসলিম সে অসহায় দরিদ্র গরিব হয় তো সেই অমুসলিম অসহায় কেউ যদি দান করেন তাতেও নেকি ও অধিকারী হবেন এ বিষয়ে নেই সুন্না থেকে প্রমাণিত আছে জামে তিরমিজি এবং সুনানো আবি দাউদ শাহি দাউদ হাদিস নম্বর চার এখানে উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন ইরহাম মানফিল আল ইরহামকুম মানফিসামা তোমরা পৃথিবী পাশির ওপর দয়া প্রদর্শন করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন দেখুন হাদিসটি উল্লেখ আছে জামে তিরমিজি এবং সহি আবিদাউদ হাদিস নাম্বার চার তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীবাসী বলতে পৃথিবীতে পোকা মাকড় কীট পতঙ্গ বিভিন্ন ধরনের প্রাণী এমনকি মানুষও তো মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি তার ওপর যদি আমরা দয়া প্রদর্শন করি অবশ্যই আল্লাহ রবুল আরমিন আমাদের প্রতিও দয়া প্রদর্শন করবেন এবং শাহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার এবং শাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষকে দয়া প্রদর্শন করে না সে ব্যক্তিকে আল্লাহ আল্লাহ তথা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনিও দয়া প্রদর্শন করেন না তো মানুষের প্রতি যদি দয়া প্রদর্শন আমরা না করি তাহলে মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনিও আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন না একথায় বিষ্ণনবী সাল্লা সাল্লাম বলেছেন দেখুন সেই বুখারি হাদিস নাম্বার হাজার তেরো সেই অমুসলিমও হয় সে মানুষ তাই তাকে যদি আমরা সে যদি খুবই দরিদ্র অসহায় হয় গরিব হয় আমরা যদি তাকে দান করি তাহলে আল্লাহ রাবুর আলমিন আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন তো সেটা হবে ভালো কাজ আর ভালো কাজের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আছে বিশ্ব নবী বলেছেন কুল্লুমা সাদাকা সমস্ত ভালো কাজই হচ্ছে সদকা আর সদকার মধ্যে রয়েছে নেকি ও সব। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো সিরকি বা বিদায়াতি উৎসব অনুষ্ঠানে গরিবদেরকে দেওয়ার জন্য সাহায্য না করে আমরা কি করব ডাইরেক্ট কোনো নিঃস্ব অসহায় গরিবদের সাহায্য করব এমনকি সে যদি অমুসলিমও হয় তাহলে সে অমুসলিম অসহায় তাদেরকেও দান করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাক মুল্লাহ